গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে দশ দফার যে দাবি এবং সেই লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিয়েছেন রাজধানীর দুই প্রান্তে অংশ নিয়েছেন মূল আলোচনার বিষয় যেটি সেটি হচ্ছে যে তারা মনে করছেন যে ক্ষমতাসীনরা পাহারা দিয়ে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করছেন তারা কেন এমনটা মনে করছেন না কেন এমনটা মনে করছেন যে আওয়ামী লীগ নেতারা বারবারই বলে আসছেন যে বিএনপির কর্মসূচির দিনে যেন কোনো নৈরাজ্য না হয় সেই জন্য তারা রাজপথে থাকবেন ওয়ার্ডে ওয়ার্ডে পাড়াই মহল্লায় পাহারা থাকবেন তারই প্রেক্ষিতে বিএনপির মহাসচিব এই বক্তব্যটি দিয়েছেন আজকে ঢাকার উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে একযোগে একই দিন একই সময়ে পদযাত্রা করেছে তাদের দাবি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের দশ দফা দাবি সংসদ ভেঙে দেয়া নির্বাচন কমিশন পুনর্গঠন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এই দাবিতে গত বাইশে আগস্ট থেকেই তারা রাজপথে আন্দোলন করছে দশটি সাংগঠনিক বিভাগে সমাবেশ করেছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অন্তত চল্লিশটির মতো সমাবেশ করেছে গণ অবস্থান গণমিছিল করেছে আর আজকে দিয়ে ঢাকায় ছটি পদযাত্রা করলো আজকের পদযাত্রায় বিএনপি নেতারা যেটি বলার চেষ্টা করেছেন যে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যদি দাবি মেনে না নেওয়া হয় এবং দেশে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয় এজন্য সরকারকেই দায়ী থাকতে হবে এই কথাগুলো বলেছেন জনগণের আন্দোলনের সঙ্গে যোগ হয়েছে বিশ্ব বিশ্ববিবেক এই প্রেক্ষাপটে বিএনপি যেটি বলছে যে গণতন্ত্র যে সম্মেলন যুক্তরাষ্ট্র হবে সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি হয়নি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান ভুটান মালদ্বীপকে আমন্ত্রণ জানানো হয়েছে একশো দশটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই কারণে তারা বলছেন যে বিশ্ব বিবেক এখন বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে পদযাত্রায় ভয় পেয়েছে সরকার একতফা নির্বাচনের স্বপ্ন দিবার স্বপ্নে পরিণত হবে বিএনপি বিজয়ের দান প্রান্তেই রয়েছে সে কিন্তু কীভাবে বলছে যে ডার প্রান্তে রয়েছে আর কেবল গণতন্ত্র সম্মেলনে ডাক পেল না বলেই কি বোঝা গেল যে বিশ্ববিবেক আসলে তাদের পক্ষে এটি আসলে রাজনৈতিক বক্তব্য রাজনীতিবিদরা এভাবেই বক্তব্য দেবেন আর কিভাবে জয়ী হয়েছেন সেটির ক্ষেত্রে বিএনপি নেতারা যেটি বলছেন যে তাদের যে আন্দোলন এই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে বলা হচ্ছে যে তারা সামনের দিনে একেবারে চূড়ান্ত রূপরেখা নিয়ে আন্দোলনে নামছেন সেক্ষেত্রে তারা কি খসড়া তুলে ধরছেন যে এটি তাদের চূড়ান্ত আন্দোলনের রূপ কালকে ইউনিয়ন কালকে বিএনপির সারা দেশে মহানগরীতে পদযাত্রা করবে এর আগেই এগারোই জানুয়ারি ইউনিয়ন পর্যন্ত পদযাত্রা করেছে আর বিএনপি কিসের ভিত্তিতে বলছেন যে তারা এই দীর্ঘমেয়াদি এক দফা কর্মসূচিতে যাবেন তারা এখন পর্যন্ত যেটি বলছেন যে রোজার আগ পর্যন্ত তাদের এই আন্দোলনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে চান আর চূড়ান্ত চূড়ান্ত আন্দোলনের খসড়া একটি প্রস্তুত করা হয়েছে যে দশ দফা দেওয়া হয়েছিল দশ ডিসেম্বর এরপরে সাতাশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা ঘোষণা করা হয়েছিল এরপরে গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা এদের সমন্বয়ে একটি সাত দফা প্রস্তুত করা হচ্ছে সেই সাত দফার ভিত্তিতে মে এবং জুনে এক দফার আন্দোলনে তারা যাবেন সেটিকে তারা বলছেন যে অল আউট আন্দোলন সরকার বিরোধী অল আউট আন্দোলন আর বিদেশিদের মন গলাতে এখন তৎপর যে আফজাল এই এই জায়গাটি এসে আরেকটি বিষয় আলোচনার দাবি রেখে সেটি হচ্ছে তারা বলছেন যে বিদেশিদের মন গলাতে তারা নানা ধরনের উপলক্ষ বা তাদের বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছেন আবার তারা আরেকটি সময় বলছেন যে আসলে তাদের পক্ষে বিশ্ববিবেক আছে সেক্ষেত্রে আসলে তাদের কথার এই দ্বিমুখিতা প্রকাশ পায় না বিএনপি যেটি বরাবরই বলে আসছে দু হাজার সালের নির্বাচনের আগে এবং পরে মার্কিন বিভিন্ন দপ্তরে বিএনপি চিঠি দিয়েছিল সেই চিঠি দেওয়ার কথা কিন্তু বিএনপি স্বীকারও করেছে এরপরে জাপানকে চিঠি দেওয়া হয়েছিল সেটিও স্বীকার করেছে এবং তারা যেটি বারবার বলছে যে দেশের যে গণতান্ত্রিক অবস্থা মানবাধিকার থেকে শুরু করে ভোটাধিকার হরণ করা হয়েছে এই সরকার হরণ করেছে এইগুলো নিয়ে চিঠি দিয়েছে এবং সেই বিষয়গুলোই যেন আবার বিদেশিদের কাছে তুলে ধরা হয় যেহেতু সরকারের তরফ থেকে কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে তারই প্রেক্ষাপটেই বিএনপি হয়তো এই উদ্যোগটি নিয়েছে আর আজকে বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ রাজপথে সরব ছিল তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং যেটি তারা বলছেন যে এই যে বিএনপির আন্দোলনকে তারা ভুয়া হিসাবে উল্লেখ করেছেন এই নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমরা এখন সেই রিপোর্টটি দেখব জাতীয় নির্বাচন সামনে রেখে পুরোদমে মাঠে নেমেছে আওয়ামী লীগ দলকে আরও চাঙ্গা করতে রাজধানীর প্রতিটি সংসদীয় এলাকায় শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ দুপুর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন দল ও সহযোগী সংগঠনের থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকা সমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্ধারকরা বলেন বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে তাদেরকে রাজপথেই রুখে দিতে হবে আজকে বাংলাদেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আজ পায় তারা করছে এই পায় তারার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে রুখে দাঁড়িয়ে শেখ হাজিরার নেতৃত্বে এই এগিয়ে যেতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে আর জোয়ার নেই। তারা লং মার্চ নয়, তারা শর্ট মার্চ কর্মসূচি পালন করছে অভিযোগ করে তিনি বলেন, দলটি দেশে জনসমর্থন হারানোর পাশাপাশি বিদেশেও বন্ধু হারিয়েছে। সাক্ষাৎ কি হয়েছে? ওখানেই মন দেশেও পাবলিক নাই, বিদেশেও বন্ধুরা। বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে। নষ্ট রাজনীতির হোতা হচ্ছে নষ্ট বিএনপি এই বিএনপি বাংলাদেশের রাজনীতি এদের কাছে গণতন্ত্র নিরাপদ এদের কাছে জনগণের ভাগ্য উন্নয়ন নিরাপদ এদের কাছে জনগণের নিরাপত্তা নিরাপদ নয় আওয়ামী লীগ পালাবে না দাবি করে দলটির শীর্ষ নেতারা বলেন আওয়ামী লীগের শেকড় দেশের মানুষের অন্তরে পালাবে বিএনপি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও ফার্মগেটে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ জনগণের জানমাল পাহারা দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা লাশের মাধ্যমে তারা এদেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায় এবং বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায়

বিরোধী দল হিসেবে যারা রয়েছেন পাশাপাশি আজকে যারা বিএনপি আন্দোলন করছে তাদের পাশে আসলে দেশের জনগণও নয় এবং বিদেশি বন্ধু আজকের আলোচনার যেটি মূল লক্ষ্য যে তারা বলছেন বিশ্ববিবেক তাদের পক্ষে কিন্তু ক্ষমতা সেনা বলছেন তাদের পাশে আসলে বিদেশি কোনো বন্ধুও নেই আর কি বললেন আর যেটি বলেছেন যে আজকে আলোচনাটি শুধু রাজনীতিতে বিদেশি বন্ধু যেহেতু বিএনপি বলছে যে তাদের সঙ্গে বিশ্ব বিশ্ববিবেক যুক্ত হয়েছে আর আওয়ামী লীগ বলছে দিন দিন বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে সেটি কেন বলেছেন আর কি কি বলেছেন ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সেখানে বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতারা যেটি বলেছেন যে বিএনপির কাছে গণতন্ত্র জনগণ নিরাপদ নয় বিদেশি বন্ধুহীন হয়ে পড়েছে বিএনপি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈঠক করেছেন এবং ইউ সহ মার্কিন যুক্তরাষ্ট্র যারা তারা কিন্তু দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এমনটি আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে আগামী নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হবে বিদেশিদের সঙ্গে আওয়ামী লীগের কূটনৈতিক যে একটি সম্পর্ক সেটি কিন্তু বাড়ানো হয়েছে বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই এই কিন্তু লীগের এবং নেতারা তাদের একটি উঠে এসেছে সেটি তারা সামনের দিনগুলোতে বিরোধীদের মোকাবেলায় বিশেষ করে বিদেশি বন্ধুদের আরো কাছে টানতে নতুন নতুন কৌশল নিচ্ছেন এমন ইঙ্গিত দিচ্ছেন সেগুলো আসলে কি না আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে ঢিল যে ঢিল বিএনপি ছুড়েছিল সেই ঢিলটি কিন্তু বিএনপির দিকেই আবার দেয়া হচ্ছে তারই অংশ হিসেবেই আজকে আওয়ামী লীগের যে কৌশল বিরোধীদের আন্দোলন মোকাবেলার প্রথম কৌশল হচ্ছে রাজনৈতিক তারা তো বলেই দিয়েছেন যে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবেন রাজপথ আওয়ামী লীগের দখলে ছিল আওয়ামী লীগের দখলে থাকবে একই সঙ্গে পশ্চিমাদের দিয়েও অর্থাৎ বিদেশির যে পরাশক্তিগুলো দেশ রয়েছে যারা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলার নানা সময় চেষ্টা করেছেন এবং বিএনপির লবিস্ট হিসেবে তারা কাজ করেছে তাদেরকে দিয়েই বিএনপিকে চাপে ফেলার একটি কৌশল আওয়ামী লীগ সরকার নিয়েছে বা আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে কথা বলে এরকম একটু একটি আভাস মিলেছে আর রাজনৈতিকভাবে মোকাবেলা যেটি বললাম যে রাজনীতিতে মা রাজপথে থাকা যেহেতু সরকারি দল সরকারি দলগুলো সাধারণত বিরোধী দল আন্দোলন করলে সরকারি দল যখন আন্দোলন করে তখন দিবস কেন্দ্রিক আন্দোলনগুলো হয়ে থাকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ রাজপথে থাকছে এবং এভাবেই তারা রাজপথে থাকবে আর বিএনপি অংশ নেবে ধরেই ধরে নিয়েই আগামী নির্বাচনে তারা প্রস্তুতি নিচ্ছে যে দু হাজার যে নির্বাচন যে একশো বান্নটি আসনে বিনোদন নির্বাচিত হয়েছেন সেটি যেন এবার না হয় সে কারণে বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত অংশ নেবে এটি ধরে নিয়েই আওয়ামী লীগের একজন প্রার্থী এবং দামি একজন প্রার্থী যেন ওই আসন থেকে নির্বাচন করতে পারে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত না হয় সেটির একটি কৌশল আওয়ামী লীগ নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের একটি বিষয় আলোচনা আসে সেটি হচ্ছে এই যে কয়েকদিন আগে যে সিরাজগঞ্জে যে সংঘাতটি হলো বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের এক সমাবেশে হঠাৎ করে আক্রমণ করবো অনেকে এখন শঙ্কা করছেন বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন যে আবারও তারা সেই আগের দুই নির্বাচনের মতো সংঘাতের দিকে চলে যাচ্ছে এখন পর্যন্ত তো আসলে এই যে সংকট আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীত মুখ্য অবস্থান এই সংকট এড়ানোর জন্য কোনো সমঝোতা বা আলোচনার কোনো আভাস পাওয়া যাচ্ছে না সেই কারণে ভবিষ্যতে আসলে রাজনীতি কোন দিকে যাবে আবার দু হাজার চোদ্দো পনেরো মতো হবে নাকি এই যে শান্তিপূর্ণ উপায়ে বিএনপি যে আন্দোলনগুলো করছে সেটি চালিয়ে যাবে সেটি আসলে সময় বলে দেবে এখন আসলে এতটা প্রেডিউশন করা ঠিক হবে না আফজাল আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বিএনপির আন্দোলন কর্মসূচি এবং পাল্টা কর্মসূচিতে ক্ষমতাসীনরা কী বললেন এ বিষয়ের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন